Hey everyone, Assalamualaikum. Welcome to Kafir Vlogs BD and welcome to brand new another video, guys. আজকে ভিডিওতে আমার সামনে যে বাইকটা রয়েছে হিরো এসএফ ডিলাক্স, এটা হলো 100 সিসি সেগমেন্টের একটা বাইক। এই বাইকটা আপনার কাছে যদি মাত্র 30,000 টাকা থাকে তাহলে এই বাইকটা পারচেজ করতে পারবেন। সো আজকে ভিডিওতে এটা সম্পর্কে ডিটেইলস আপনাদের জানাবো, এই বাইকটা বর্তমান আপডেট প্রাইস কত, কোথা থেকে এই বাইকটা পারচেজ করতে পারবেন এবং ইনডেপথ রিভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো যারা আর কি রিজনেবল প্রাইসের মধ্যে একটা বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক 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 বেশি স্পেশাল হবে। সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আমরা যদি সর্বপ্রথম এটার লুকসে চলে আসি, দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন এবং গ্রাফিক্সটা খুবই সুন্দর এবং ফ্রন্ট থেকে দেখলেও অনেকটা সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন হিরোর একটা 3D লোগো দেওয়া হয়েছে এবং ফ্রন্ট লুকে আপনারা হ্যালোজিং বাল্ব পেয়ে যাচ্ছেন, হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ হ্যালোজিং আপনারা পেয়ে যাচ্ছেন। এখন যদি এটা মেইন পার্ট ইঞ্জিনে চলে আসি, এটা হলো 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2-ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর, 197.2 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 7.8 PS 7000 RPM। তো এই সেগমেন্টের ভিতরে মোটামুটি পাওয়ারফুল একটা ইঞ্জিন। গাইজ, এটাকে থামানোর জন্য রয়েছে সামনে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক এবং রিয়ার ব্রেকটা রাখা হয়েছে 110 মিলিমিটারের ড্রাম ব্রেক। তো এই সেগমেন্ট হিসাবে মোটামুটি ভালো ব্রেকিং কন্ট্রোল আপনারা পেয়ে যাবেন। আর টায়ার হিসাবে রাখা হয়েছে সামনে 80 সেকশনের টিউবলেস টায়ার এবং রিয়ার টায়ারটাও সেম টু সেম 80 সেকশনের টিউবলেস টায়ার। তো এটার চাকার গ্রিপটাও মোটামুটি ভালো পাবেন। সাসপেনশন হিসাবে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এটার ফিডব্যাকও অনেক ভালো। আর পেছনে আপনারা পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন, আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটা ফিডব্যাকটা বুঝতে পারবেন। আর সিটিং পজিশনও খুবই সুন্দর, সিটিং কমফোর্ট অনেক ভালো, লং ব্যাকটা সিট ব্যবহার করা হয়েছে, মানে একটা ওয়াইড সিট ব্যবহার করা হয়েছে, ইজিলি 3 জন বসে রাইড করতে পারবেন। আর এটার সিট হাইট হচ্ছে 720 মিলিমিটার, যারা 5'2" মতো আছেন তারা খুব ইজিলি ব্যাকটাকে কন্ট্রোল করতে পারবেন এবং খুব কমফোর্টেবলভাবে বসতে পারবেন। যে রাইড করবে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে এবং যে প্লিয়ন থাকবে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। দেখতে পাচ্ছেন সিটটা অনেক ওয়াইড এবং এখানে একটা গ্র্যাব রিল দেওয়া হয়েছে। গাইজ, এখন যদি একটা মিটার কনসোলে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন ফুললি অ্যানালগ মিটার আর রেগুলার ইউজের জন্য যা যা দরকার সবগুলো ফিচার্স এখানে লোডেড রয়েছে। হ্যান্ডেল বার হিসাবে দেখতে পাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, এটার কন্ট্রোলিংও অনেক ভালো, লং রাইড করলে আপনার হ্যান্ড পেন করবে না এবং সিটিং পজিশনের সাথে এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করা, এটার হ্যান্ড পেন বা ব্যাক পেন কি জিনিস অনুভব করবেন না। একটা কথা বলে রাখা ভালো, এখানে আপনারা সেলফ এবং কিক দুটোটা স্টাডি পেয়ে যাচ্ছেন, যেটা একটা পজিটিভ সাইড। অনেক সময় ব্যাটারি যদি ডাউন হয়ে যায় বা ব্যাটারি যদি একটু বসে যায় তাহলে আপনার কিক স্টার্ট নিতে পারবেন, যেটা একটা ভালো ফিচার। এই বাইকটার মধ্যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে 165 মিলিমিটার, সো বাংলাদেশের যে কোনো রাস্তায় ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তার সাথে বাজার সম্ভাবনা খুবই কম। আর বর্তমানে যেহেতু বাংলাদেশে ফুয়েলের দাম অনেক হারে বৃদ্ধি পেয়েছে, এখন যদি একটা ফুয়েলটাকে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন মোটামুটি গ্রাফিক্সের কথা তো আগেই বললাম খুবই সুন্দর। আর এটা ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 10.5 লিটার, যার থেকে আপনার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন 70-এর মতো, হিউজ পরিমাণ মাইলেজ পাচ্ছেন। তো আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটা বাইক খুঁজছেন, মেনটেন্যান্স কস্ট কম থাকবে, মাইলেজ বেশি থাকবে, ওভারঅল কমফোর্ট ভালো, লুকস ভালো, তাদের জন্য এই বাইকটা একটা বেস্ট ডিল কম প্রাইস রেঞ্জের ভিতরে। তো এখন এটার বর্তমান আপডেট প্রাইস হচ্ছে 1,08,490 টাকা। আপনার সবাই অবগত আছেন সব ব্র্যান্ডের বাইকের দাম একটু বেশি, এই সেগমেন্ট হিসাবে প্রাইসটা একটু বেশি মনে হলো। আপনারা যদি অন্যান্য 100 সিসির বাইকের সাথে কম্পেয়ার করেন তাহলে এটার প্রাইসটা একটু হলেও কম মনে হবে। এর মধ্যে কোম্পানি থেকে বর্তমানে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, কিন্তু আপনারা যারা এই বাইকটা কিস্তিতে নিতে চাচ্ছেন, আপনার কাছে যদি মাত্র 30,000 টাকা থাকে তাহলে 30,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে 6 থেকে 12 মাস বা 18 মাসের সহজ কিস্তিতে এই বাইকটা মোরাদ অটো মোবাইল থেকে পারচেস করতে পারেন। সো আমি তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আরও ডিটেলস জানতে পারবেন। তো আই হোপ আজকে ভিডিওতে এটা সম্পর্কে ডিটেলস আপনাদের জানাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।